আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে জানুয়ারি মাসের 30 তারিখ, আজকে ওমানের গুরুত্বপূর্ণ নিউজগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমে করোনা আপডেটই জানিয়ে দিচ্ছি। আজকে ওমানে নতুন করে 5693 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং করোনা ভাইরাসে মৃত্যুবরণ করছেন 9 জন মানুষ। ওমানে করোনা পরিস্থিতিটা খারাপের দিকে চলে যাচ্ছে এবং এই আপডেটটা কিন্তু গত 3 দিনে, শুক্র শনি এবং আজকে 3 দিনে 5693 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, 9 জন মানুষ মৃত্যুবরণ করেছেন। তো এর ধারাবাহিকতায় যেহেতু করোনা সংক্রমণটা বাড়ছে, অবশ্যই একটু কড়াকড়ি হতে পারে। বিশেষ করে রাস্তাঘাটে যারা চলাফেরা করবেন তারা অবশ্যই মাস্ক ব্যবহার থেকে শুরু করে স্বাস্থ্যবিধি, অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো, এবং যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও দোকানের যে স্বাস্থ্যবিধিগুলো আছে, দোকানে যেভাবে চলার জন্য সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আপনারা একটু নজর রাখবেন। পরবর্তী বিষয়টি হচ্ছে, ওমানে অনেক স্থানে অভিযান পরিচালনা করে যারা মাছ ধরছেন তাদেরকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ওমানে মাছ ধরা কিন্তু অবৈধ, তারপরেও হয়তো জীবিকার তাগিদে অনেকেই করতে হচ্ছে, অনেকে যেতে হচ্ছে, কিছু করার নেই, প্রবাসে অনেকেই অনেক কষ্ট করতে হয়। তারপরেও আপনারা যারা এই কাজগুলো করেন তারা সাবধানে থাকবেন, আর এই কাজটা যদি পারেন একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, কারণ মাছ ধরার যে সেক্টরটা সেটির উপরে খুব বেশি ফোকাস এবং বেশ কিছুদিন ধরেই এই ধরনের মানুষজনকে গ্রেপ্তার করা হচ্ছে। তো যদি আপনি 2 টাকা ইনকাম করার জন্য যদি আপনি রিস্ক নেন, রিস্কটা যদি আপনি পরবর্তীতে আপনাকে দেশে পাঠিয়ে দেয় তাহলে সেই রিস্কটা তো আর লাভ হবে না। সুতরাং 2 টাকা একটু কম ইনকাম করে আপনারা সাবধানে থেকে ওমানে থেকে যাতে করে দীর্ঘমেয়াদে কাজ করতে পারবেন সেই বিষয়টার দিকে একটু নজর রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। পরবর্তী বিষয়টি হচ্ছে, ওমান এয়ারপোর্ট থেকে যারা যাতায়াত করবে ওমান এয়ারপোর্ট দিয়ে, ওমানের সবগুলো এয়ারপোর্ট দিয়ে যারা যাতায়াত করবে সেই বিষয়ে আজকে বেশ কিছু দিক নির্দেশনা এসেছে যে ওমানে যারা আসবেন তারা কী করবেন বা ওমান থেকে যারা যাবেন তারা কী করবেন। তো সবগুলো বিষয়ে আসলে আগের মতোই, পূর্বের মতোই খুব বেশি হেরপেন নেই। তো এই কারণে আসলে এই বিষয়গুলো একটা একটা করে বলার মতো কিছু নেই, আগের মতোই আছে। আপনারা যেভাবে আসার সেভাবেই আসবেন। এবং এখানে একটা কথা বলি, গতকালকে আমার একজন বড় ভাই এসেছে, উনি সালাম এয়ারে করে এসেছে। তো মাস্কেট এয়ারপোর্টে এক ভাই, ওনার কাছে শুনলাম আর কি, উনি যেটা বলেছেন, এক ভাই উনি করোনার টিকা যে নিয়েছেন সেই টিকার মেন পেপারটাই বাংলাদেশে এক স্থানে রেখে চলে এসেছেন আর কি, ইমিগ্রেশনে রেখে চলে এসেছে। তো এখানে ওনাকে বসিয়ে রেখেছে। এই ধরনের ভুলগুলো আপনারা করবেন না, আপনারা পর্যাপ্ত পরিমাণে ফটোকপি করে রাখবেন প্রত্যেকটা পেপার এবং যেখানে যেটা লাগে সেটা দিবেন, মেন কপিটা অবশ্যই আপনার কাছে রাখবেন। আমি জানি না সেই ভাইটির কী হয়েছে, উনি কীভাবে সেটা ম্যানেজ করেছেন সেটা আসলে আমি জানি না। তো আমার কাছে শুনে খুব খারাপ লেগেছে, এই ধরনের কাজগুলো করবেন না কেউ। আপনারা আসার সময়, বাংলাদেশ থেকে আসার সময় আপনাদের গুরুত্বপূর্ণ পেপারগুলোর, যেগুলো এয়ারপোর্টে লাগবে এবং চেক হবে বারবার, সেই পেপারগুলোর পর্যাপ্ত ফটোকপি আপনারা করে নিয়ে আসবেন। এটা আপনাদের কাছে একটু অনুরোধ আর কি, যাতে করে আপনারা কোনো ধরনের হয়রানির শিকার না হন।